এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মোবাইলের সাথে কিভাবে কানেক্ট হবে। প্রথমত আমরা উপর থেকে সুইপ করার পরে এটা উপর থেকে সুইপ করতে হবে, করার পর সেটিংয়ে যেতে হবে। যাওয়ার পর আমরা কিউআর কোড স্ক্যান এটাতে যাব। এখন আমি মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যানার চলে যাব। যাওয়ার পর আমি এই জিনিসটি স্ক্যান করব। আমার মোবাইল অলরেডি চলে এসেছে। দেখুন, আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে, গুগল ফ্রি ফাইল ডাউনলোড। এখন যদি আমি ডাউনলোড অপশানে যাই, দেখতে পাচ্ছেন আপনারা ওপেন ব্রাউজার। ঠিক আছে, আমরা এখন যাই হ্যালো তো চলে গেলাম, আমরা চলে গেলাম সেই সফটওয়্যারটা। সফটওয়্যারটা দেওয়ার পরে এখানে সিলেক্ট ডিভাইস চলে, আপনি হেডফোন অথবা ডিভাইস। ওকে, আমরা স্টার্ট করলাম সার্চ। KW66 চলে এসেছে। এখন আমরা এটাতে ট্যাপ দেব। দেওয়ার পরে অলরেডি আমাদের মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি কানেক্টেড। যাই হোক, এরপর আমরা যদি এটা থাক, এখন আমরা এটাতে যা সেটিং করব সবই আছে। মোবাইলটা রেখে দিই। এসএমএস, যদি আমি এসএমএস কানেক্ট করে রেখেছি, ওপেন এসএমএস রিমাইন্ডার, যখন এসএমএস আসবে তখন আমাকে জানিয়ে দিবে। অ্যাপস রিমাইন্ডার, স্ট্যান্ডার্ড রিমাইন্ডার, স্মার্ট ক্লক, রেজিং অ্যাপ, অ্যাক্টিভ, আপনি প্রতিটা সেটিং করে নিতে পারবেন আপনার মন মতো। যদি আপনি মনে করেন এভাবে নিলে মোশন ভিউ দিবেন, আপনি মোশন ভিউ দিয়ে চালাতে পারবেন খুবই সুন্দরভাবে। ওকে, তারপর আপনি যাবতে যেতে পারবেন ফাইনালি মি। আমি যদি মিতে যাই, মিতে যাওয়ার পর আর কি সব সম্ভব। ট্রেনিং প্ল্যান, ট্রেনিং প্ল্যানে চাপ দিলে আপনি কবে ট্রেনিং করতে চান, প্রতিদিন কখন উঠবেন, ঘুম থেকে কখন ঘুমাতে যাবেন আপনাকে স্মরণ করে দিবে। উইকলি টার্গেট স্টেপ, আপনি সাথে সারাদিনে কতটুকু হাঁটলে আপনার টার্গেট পূরণ হবে এতটুকু জানতে পারবেন। উইকলি থার্ড পার্টি অ্যাসিস্ট্যান্ট, পারমিশন সেটিং, আপনি বিভিন্ন অ্যাপসের জন্য যে পারমিশন আছে সবগুলি এখানে পাবেন। আপনি আপনার মন মতো সেট করে নিতে পারবেন। এবং সিস্টেম সেটিং, সিস্টেম সেটিং বলতে আপনার সেটের ইউজার এগ্রিমেন্ট বা আপডেট যদি দিতে চান এখান থেকে আপনার দিয়ে নিতে পারবেন। ওকে, ডান। তারপর আমরা চলে যাচ্ছি স্মার্ট ক্লক স্টেপ। এখন আমি যদি স্টেপে এখানে রান করে দেই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি যদি এখানে ওকে দিয়ে দিই, গো মানে আমি যেতে চাচ্ছি। হ্যাঁ, এখন দুটো রান হয়ে যাবে। এটা চলমান রয়েছে।
জিনিসটা আমার চলমান থাকবে। ওকে, আমি যদি এখন অফ করে দিতে চাই, যদি আমি অফ করে দিতে চাই তখন আমি এটাতে চাপ দিব। এখন আবার যদি আমি একবার সম্পূর্ণ অফ করে দিতে চাই চাপ দিয়ে ধরে রাখতে হবে, ওকে বাটনে চাপ দিব। ওকে, ডান। নেক্সট আমরা যাবো হোমে। যদি আমরা হোম বাটনে যাই, এখানে স্লিপ, আমি সারাদিনে কতটুকু ঘুমিয়েছি, আমার হার্ট রেটে কি অবস্থা, এটা সবগুলো দিবে। তারপর আমি চলে যাচ্ছি মিতে। মির মধ্যে আমার ট্রেনিং প্ল্যান রয়েছে, এখানে ম্যাক্সিমাম পাবো আমি, সব কিছু পাবো। হলো ডিভাইস, আমি যাই এখন ডিভাইস। ডিভাইসে যাওয়ার পরে ডিভাইসে যাওয়ার পরে এখানে আমি পাচ্ছি ডায়ালের সেটিং। ডায়াল সেটিংয়ে যদি আমি যাই, তখন আমার এখানে যে স্কিনগুলি রয়েছে, নতুন পুরাতন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো স্কিন রয়েছে, স্কিনগুলো আমি দেখতে পাবো অনেকগুলি। মন মতো আমার যেটা পছন্দ হবে আমি সেটা নিতে পারবো। তো আমি যদি এরকম একটা স্কিন নেই যে ঠিক আছে আমি এই স্কিনটা নেব, তখন এই ক্ষেত্রে আমাকে এখানে অবশ্যই নেট কানেকশান থাকতে হবে, এটাতে ক্লিক করতে হবে, তখন ডাউনলোড হবে। আমার মোবাইলটা এখন আপাতত এই অবস্থায় আছে। ওকে, ডান, আমার কাজ হয়ে গেছে। এটাতে আরও অনেকগুলি আছে, যদি আপনি চান তো নিতে পারেন। এখানে আমি যাই মাই ডায়ালারে। মাই ডায়ালারে এখন আমি কি কি চেঞ্জ করেছি এটা পাবো। তারপরে কাস্টম ডায়ালে গেলে আমি এখানে আমার নিজের ছবিটা অ্যাড করতে পারবো, এটাতে চাপ দেবো। চাপ দেওয়ার পরে সিলেক্ট ইমেজ, যদি আমি কোনো সিলেক্ট ইমেজ করি বা টেক ফটো অথবা আমি পুরাতন কোনো ছবি নিব, সিলেক্ট অ্যালবাম, এখন যদি আমি যে ছবিটা দেবো সেই ছবিটা চলে আসবে। এবং আমি বিভিন্ন কালারিং নিতে পারবো এখান থেকে। আমি যদি মনে করি ভুলের কালারটা চেঞ্জ করে নেব, দেখুন আমি নেওয়ার পর এটা এটা যে রকম মন চাই, যদি নেওয়ার পরে এটাতে চাপ দিলেই হয়ে যাবে। এটা গেল হার্ট রেট মনিটাইজেশন, অটো টেস্ট, ঠিক আছে। এখন আমি কল রিমাইন্ডার, কল আসলে আমার মোবাইলে কলিং দেখাবে, আমি কেটে দিতে পারবো যদিও কোনো কথা বলতে পারবো না। মেসেজ আসলে মেসেজ আমার মোবাইলে চলে যাবে। অ্যাপস রিমাইন্ডার, অ্যাপসে কোনো রিমাইন্ডার আসলে সেটা আমার কাছে চলে যাবে, ঘড়িতে চলে যাবে। এবং আপনি যদি 1 ঘন্টা বসে থাকেন, অ্যালার্ম যদি সেট করে নেন 1 ঘন্টা বসবেন বা তার মধ্যে আপনাকে জাগিয়ে দিবে, অবশ্যই জাগিয়ে দেবে, 1 ঘন্টা পরে আপনাকে অ্যালার্ম দিয়ে দিবে যে আপনার 1 ঘন্টা হয়ে গিয়েছে। টার্ন অফ দ্য ডিস্টার্ব, যদি আপনি এটা অফ করে দেন, অন করে দেন, তাহলে আপনার ঘড়িতে কোনো প্রকার ভাইব্রেশন হবে না, ঘড়ি চলবে, আপনার ঘড়িতে ভাইব্রেশন হবে না। ওকে, ডান। এতক্ষণ দেখালাম আপনাদের মোবাইলের মাধ্যমে সেটিং, এখন আমরা এটা চেঞ্জ করব। এখন আমরা দেখব আসলে এই ঘড়িতে কী কী আছে। ঠিক আছে, ঘড়িতে আমরা স্ক্রিনটা চেঞ্জ করে নিলাম। এর পরবর্তীতে আমরা যদি স্ক্রিন চেঞ্জ করতে চাই চাপ দিয়ে ধরে রাখতে হবে, এবং তারপরে বিভিন্ন রকম অনেকগুলি ঘড়ির স্ক্রিন আছে, সেই ঘড়ির স্ক্রিনগুলি অন হয়ে যাবে। তারপর আপনার যেটা মনে চায় এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নিতে পারবেন। এটা হলো ঘড়িটা। ওকে, উপর থেকে যদি আপনি সার্ফ করেন এখানে পাবেন সেটিং, ব্রাইট, সার্চ, ডে লাইটের অপশান, আপনি সবই যে পেয়ে যাবেন। তারপরে আপনার নিচ থেকে সার্ফ করলে পাবেন হলো মেসেজ, আপনার মোবাইলে কত মেসেজ আসছে কি না, এতক্ষণে কী কী পড়েছেন সব পাবেন। ওকে, বাম থেকে সার্ফ করলে আপনি পাবেন হলো ট্রেনিং, বিভিন্ন প্রোগ্রামের, যেমন
ট্রেনিং, হার্ট রেট, স্ট্যাটাস, স্লিপিং, সেটিং, মেসেজিং, স্টপওয়াচ, সব কিছু আপনি পাবেন। স্ট্যাটাস, আপনি কত স্টেপ হাঁটলেন, কোন দিক দিয়ে হাঁটলেন, কত ক্যালোরি খরচ হয়েছে, আপনি এগুলি সব পাবেন এখানে। এই দিকটা আসলে আপনি হার্ট রেট পাবেন, হ্যাঁ বিপিটা পাবেন। তো এটা আমি বিপিটা আমি পেয়ে দেখি যে আমার বিপিটা বর্তমানে কত আছে, যদি আমরা আদৌ কেউ জানি না যে এটা আসলে কতটুকু পারফেক্ট বিপি আমাকে দেখাবে। শার্ট দেখিয়েছে যদিও, ওকে ঠিক আছে, এই ব্যাপারে আমি পরে কথা বলবো। বিপি এখন চলে গিয়েছে, তারপর আমি স্লিপিং, সারাদিনে কতটুকু ঘুমিয়েছি, রাত্রেবেলা কতটুকু ঘুমিয়েছি, ট্রেনিং, ট্রেনিং যদি আমি যাই, ট্রেনিং আইটেমের মধ্যে এখানে সব কিছু আছে, সাইকেলিং, রানিং, ওয়াকিং, অনেক কিছুই পাবেন আপনি ট্রেনিংয়ে যাওয়ার পরে। অনেকগুলি অপশান আছে, সকল প্রকার খেলাধুলা। এটার মাধ্যমে আমার মোবাইলে কানেক্ট করা থাকলে আমি মোবাইলটা যদি কোনো গান বাজে আমি এটা নিজে কন্ট্রোল করতে পারবো। ওকে ম্যাম, তবে আরেকটা জিনিস হলো আমি এটার সাথে মোবাইল কানেক্ট থাকা অবস্থায় যদি আমি ফোনটা না খুঁজে পাই তখন কী করবো? তখন আমি এটা উপর থেকে যদি সোয়াইপ করি, করার পরে এটা আসবে, আমি সার্চ বাটনে চাপ দিলে আমার ফোনটা দেখাবে। ওকে ডান। তারপর যদি আমরা আরো কোনো কিছু পেতে চাই এটার মধ্যে, ঠিক আছে সবই ভালো, এটা ভালো দিকগুলি বললাম। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এটার আসলে স্টেপগুলি আদৌ সঠিক কিনা আমার খুবই সন্দেহ আছে, কারণ আমি কখনো একুরেট স্টেপ পাইনি, যেটুকু দেখেছি হয়তো এর চেয়ে বেশি বা কম। এতক্ষণ আমি আপনাদেরকে নিজের বিপিটা ম্যাপে চেক করে দেখেছিলাম, এখন আমি দেখি আমার মোবাইলের বিপিটা কত আছে। ওকে ডান, এটা হলো আমার মোবাইলের বিপি। যাই হোক, শাওমি এত কম বাজেটের মধ্যে একটা স্মার্ট ওয়াচ দিয়েছে, এর জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। স্টেপগুলি খুবই সুন্দর, এত সুন্দর একটা স্মার্ট ওয়াচ আমার কাছে খুবই ভালো লেগেছে, ভালো, অবশ্যই ভালো। তবে এই সেন্সরগুলি খুব একটা ভালো কাজ করে কিনা আমি জানি না, তো মনে হয় না যে খুব একটা ভালো কাজ করে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আমাকে একটি শেয়ার এবং লাইক দিবেন আশা করি। আর এটা হলো আমার প্রথম ভিডিও, প্লিজ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।